আমি প্রথমে একটু সুবর্ণাদের কাছে আসি। যে মেয়েটি যার সঙ্গে এরকম একটা ঘটনা হয়ে গেল, একটা তো মিসট্রাস্ট কাজ করবে, মানে রিলেশনশিপের উপর থেকে একটা একটা বিশ্বাস চলে যাবে, রিলেশনশিপের উপর থেকে যে খুব বিশ্বাস যাবে সেটা কিন্তু না হতে পারে। বন্ধুত্ব করতে ভয় পাবে না? বন্ধুত্ব করতে ভয় পাবে, কিন্তু আমার সেখানে পয়েন্টটা সেটা হচ্ছে বন্ধুত্ব করতে এই ভয় পাওয়াটা বোধহয় ভালো, সে একটু সাবধানী হবে। কারণ সত্যি সত্যি তো এটা একটা সোশ্যাল নেটওয়ার্কে আলাপ হয়েছে, মানে খুব যে ব্যক্তিগতভাবে বন্ধুত্ব ছিল তা তো নয়, সেই জায়গাটা থেকে এত বড় একটা রিস্ক সেও যে নিয়েছে, যে কারণে নিক না কেন, তার জীবনে অনেক না পাওয়া ছিল, অনেক অপূর্ণতা ছিল, সেইগুলোর তুলনায় তার এটা তখন বেটার মনে হয়েছে, হোয়াট এভার, সেটা তার দিক থেকে তার কারণ আছে। কিন্তু ভবিষ্যতে সেইটাতে সে অনেক বেশি সাবধানী হবে, যেই সাবধানতাটা কিন্তু খুব জরুরি। একেবারে একটু পায়ের কাছে যাবো, ভীষণভাবে আমাদের আলোচনা যেটা উঠে আসছে মা বাবার ভূমিকা, অভিভাবকের ঠিকই করা উচিত, কি বলবেন এই ঘটনার ক্ষেত্রে মা বাবার ভূমিকা কি হওয়া উচিত বা যাতে এই ধরনের ঘটনাকে প্রিভেন্ট করা যায়? অভিভাবকদের তো ভূমিকা একটা বড় বটেই। প্রথমত যখনই এটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কথা আসছে, আমরা অনেক সময় মা বাবারা কিন্তু খুব সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে খুব মানে অ্যাডিক্টেড হয়ে থাকি এবং অনেক বাবা মা অ্যাডিক্টেড হয়েও গেছি। তো ধরুন একটা বাচ্চার বয়স হলো 8 বা 10 বছর, সে সেইভাবে বাচ্চাকে বড় হতে দেখছে যে তার বাবা বা মা হয়তো ড্রাইভিং করতে করতেও সিগনালে আটকে গিয়েও দেখে নিচ্ছে যে কোনো হোয়াটসঅ্যাপে মেসেজ এলো কিনা বা ফেসবুকের এই ছবিটাতে কটা লাইক পেলাম। তার মানে কি, সে সোশ্যাল নেটওয়ার্কিংটাকে ভাবছে যে এইভাবেই বোধহয় এই মোবাইলের সাথে আমাদের একটা সংযোগ বা এইভাবে আমরা বোধহয় কাজটা করব। তো ছোট থেকে যদি এই জিনিসটা তৈরি হয় তাহলে বড় হয়ে অবভিয়াসলি তার মধ্যেও এই হ্যাবিটটা তৈরি হবে। এবং ধরুন একটা জিনিস, সে একটা জিনিস হয়তো একটা সাইটে কিছু সার্চ করছে, মানে ভালো উদ্দেশ্যেই সার্চ করছে, তার হঠাৎ মনে হলো সঙ্গে সঙ্গে একটু ফেসবুকটা দেখে নিই, মা তো এরকম করেই দেখে সবসময়, একটা কনস্ট্যান্ট একটা টিকিং করে যাচ্ছি আমি হাত দিয়ে বা কিছু, এই করতে 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 দেখা যাচ্ছে একটা কেউ নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, আচ্ছা অ্যাকসেপ্ট করি। মানে কি, মনটা কিভাবে ডাইভার্ট হচ্ছে দেখুন একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট, যেখানে কিন্তু অনেকটা বেশি রোল প্লে করছে তার আগে মা বাবারা বছর দুয়েক আগে হয়তো তাকে করে ফেলেছে। এবং তার ফলে কি হচ্ছে যে এই যে অভ্যাসটা তার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, এবং তার ফলে প্রত্যেকটা সময় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটই হোক বা মোবাইল ফোনই হোক, তার একটা নির্দিষ্ট সময় থাকুক ইউজ করার, এবং সেক্ষেত্রে সেটা ফোনটা ফোনের মতো ইউজ হোক, নেটওয়ার্কিং সাইটগুলোতে একটা নির্দিষ্ট সারাদিনে সময় থাকুক যে সেখানে সে জিনিসগুলো চেক করবে, সেটাই প্রোটোকল তৈরি হবে বাড়ির, তখন তার মধ্যে না এতটা অ্যাডিকশন থাকবে না, হয় মেইনলি অ্যাডিকশনের জন্য, তারপরে বন্ধুত্ব পাতানো এইগুলো। একটা বিষয় উল্লেখ করব, এক্ষেত্রে মা বাবাকে নকল করাটা ভীষণভাবে হয়ে যাচ্ছে, নেটের ভীষণ পজিটিভ কয়েকটা দিক রয়েছে, সেটা দেখিয়ে দেওয়াটা ওকে খুব জরুরি মা বাবার। হ্যাঁ অফকোর্স, নিশ্চয়ই, হ্যাঁ, এই মানে এই যে ব্যাপারটা যে নকল করার ব্যাপার, যে না মা বাবাও এরকম করছে, বন্ধু বান্ধবের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে, এই হচ্ছে, মানে ফেসবুক ব্যাপারটা কি, এখন প্রত্যেকটা বাড়িতে হয়তো আপনি আমি সবাই সারাদিনে 24 ঘন্টার মধ্যে হয়তো 12 ঘন্টা অ্যাটলিস্ট আমরা যদি কিউমুলেটিভ ইয়েতে দেখি যে ফেসবুক নিয়ে বা যে কোনো নেটওয়ার্কিং সাইট নিয়ে আলাপ আলোচনা করছি, তো দ্যাট ইজ ভেরি মানে ইটস আ ভেরি ক্রুশিয়াল থিং ফর আ চাইল্ডস আপব্রিঙ্কিং। তো এই ব্যাপারটা কিন্তু একটুখানি আমাদের কমাতে হবে। আর দ্বিতীয়ত যে জিনিসটা, কি ধরনের পোস্ট মেয়েটা করছে, ছবি পোস্ট করছে বন্ধু বান্ধবদের সামনে, কি ধরনের কতটা রিভিলিং পোস্ট, সেগুলো কিন্তু মা বাবার একটু অ্যালার্ট থাকা উচিত, যাতে এবং সিকিউরিটি চেক যে ব্যাপারটা, পাবলিকলি কি ছবিটা যাচ্ছে, মানে মা বললাম না, মা বাবার অ্যাওয়ারনেসটা সোশ্যাল নেটওয়ার্কের সম্বন্ধে একটু বিগ, মানে একটু বড় বা ভাস্ট হওয়া উচিত। মেয়ে কি ধরনের ছবি পোস্ট করে সেটা পাবলিক মিডিয়াতে দিচ্ছে সেটা কিন্তু জানা খুব জরুরি। আমি সেক্ষেত্রে একটা কথা যেটা বলি, যে ছবিগুলো দিচ্ছি চোখে দেখে, সেটা তো করে, ঠিক আছে, আমি সেটা নিয়ে কিছু বলি না, সেটা
তাকে কেউ ভালোবাসছে সেটা তার ভালো লাগারই কথা, আমাকে ভালো লাগলে আমার খুব হওয়ার কথা না, ঠিক আছে, কিন্তু সে কি করছে সেইটা এবং যেটা আমি আগে বিপদগুলো সম্পর্কে তাকে সচেতন করে দেওয়াটা বেশি করা নয়, কারণ জন্মসূত্রে আমি জন্মেছি, আমি কাউকে সক্ষম ফলে আমি মা, কিন্তু আমার মা বাবা না কিন্তু ব্যাপার কিনা সেটারও একটা শেষ পর্যায়ে মা বাবা কিন্তু ভালো করে যখন ভবিষ্যৎ সবার সঙ্গে কাজ করবো সৃষ্টি মা বাবাকে কিন্তু এই ব্যাপারে খুব পজিটিভ একটা রেইনফোর্সমেন্ট করা উচিত যে ঠিক আছে এই রকম প্রবলেম, তোমার সবকিছুরই একটা শিক্ষা দরকার, কিছু দরকার, এবার তুমি একটুখানি নিজে একটু ভাবনা চিন্তা করে বন্ধু বান্ধবদের সাথে আর কি, বন্ধু বান্ধবদের ফ্রেন্ড রিকোয়েস্ট বা তার প্রোফাইল চেকিং বা ইত্যাদিগুলো সম্পর্কে আরো বেশি সতর্ক, প্রয়োজনে আমার হেল্প নাও, মানে মা বাবা নিজে বলবেন আমি একটুখানি দেখতে চাই যে কি রকম ধরনের সে পোস্ট করছে, একটা ছেলের বা মেয়ের না প্রোফাইলটা সে কি পোস্ট করছে, কি ধরনের ছবি লাইক করছে, এগুলো না দেখলে বোঝা যায় যে তার মোটামুটি একটা কি ব্যাকগ্রাউন্ড। অনেক ক্ষেত্রে আমরা অনেকভাবে এইভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি, তো সেক্ষেত্রে একটু বড়দের পরামর্শ নিলে বা একটু ফ্রেন্ডলি অ্যাপ্রোচ মা বাবার তরফ থেকে এলে আমার মনে হয় ট্রমা ব্যাপারটা কেটে যেতে পারে, এটা কোনো অসুবিধা নেই, ট্রমেটিক থাকাটা তো উচিত নয়। একেবারে, অনেক ধন্যবাদ পায়েল আমাদের সঙ্গে থাকার জন্য, সুবর্ণা আপনাকে অনেক ধন্যবাদ, ভেবেচিন্তে বন্ধুত্ব করুন এবং অবশ্যই মা বাবা আপনাদেরও সচেতন থাকা উচিত। শেষ করছি এখানেই, সঙ্গে থাকুন 24 ঘন্টা।